হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা ছোট্ট একটা বিষয় জেনে নেব, এটা অনেকের ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয়। তো এই বিষয়টা হচ্ছে কি, থিম ফরেস্টের মতো মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে আসলে আমাদের প্রিমিয়াম যে থিমগুলো আমরা কিনে থাকি সেগুলোকে ডাউনলোড করব। এই ছোট্ট একটা বিষয়, বাট অনেকে আমরা বুঝতে পারি না, প্রথম প্রথম যারা কিনে থাকি বা এই বিষয়গুলো অনেকে আমরা বুঝি না। তো ছোট এই বিষয়টাই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রিমিয়াম থিমটাকে আমরা যদি একটু বলি, আমরা বিভিন্ন থিম ইউজ করে ওয়ার্ডপ্রেসে, তাই না? ফ্রি থিম রয়েছে যেগুলোতে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে কাজ করতে পারি, অথবা আমাদের কাস্টম থিম ডেভেলপ করে কাজ করতে পারি। বাট প্রিমিয়াম থিম রয়েছে যেগুলো হচ্ছে থিম ফরেস্টের মতো মার্কেট প্লেসে বিভিন্ন ডেভেলপারদের করা কাস্টম ডিজাইন, কাস্টম থিম রয়েছে। তো সেগুলো তারা বিভিন্নভাবে সেল করছে, প্রাইসিং খুব কম থাকে, যেহেতু এগুলো একটু রিসেলিং মার্কেট প্লেস। সো $19 থাকলেও এটা বারবার সেল হওয়াতে তাদের একটা আর্নিং কমিশন এখান থেকে চলে আসে। সো এই মার্কেট প্লেসটা বেশ পপুলার একটি মার্কেট প্লেস, এখানে অনেক ধরনের ওয়ার্ডপ্রেস থিম দেখতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে বিভিন্ন রয়েছে, ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন থিম রয়েছে। তো এইগুলো ধরুন আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে বলেছে যে এই থিমটা কিনে নিতে হবে, তুমি কিনে দাও, অথবা ক্লায়েন্টের প্রোফাইল থেকে সে হয়তো কিনেছে, সে চাচ্ছে যে আপনি ওই থিমটা তাদের সাইট থেকে নিয়ে ব্যবহার করুন। তখন আপনি আসলে কী করবেন? তো আমরা যেটা করবো, আমরা আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবো। অবশ্যই আপনি যদি প্রোফাইল না থাকে, থিম ফরেস্ট একদম ফ্রি, সো একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনি লগ ইন করে নেবেন। হ্যাঁ, একটা লগ ইন থাকবে। তো লগ ইন করার পর আপনার প্রোফাইল থেকে ডান দিক থেকে এখানে যাবেন হচ্ছে ডাউনলোডস। আপনি যদি অলমোস্ট কিনে থাকেন তাহলে আপনার এই ডাউনলোডস এই জায়গায় চলে আসবে। আর আপনি যদি না কিনে থাকেন, লাইক আমি হয়তো কোনো একটা থিম কিনতে চাচ্ছি, এটা কিনতে চাচ্ছি, তো এটাকে আমি অ্যাড টু কার্ট করছি। অ্যাড টু কার্ট করার পর গো টু চেক আউট, এখন কীভাবে আমি কিনবো তারা বলে দিবে। ভিসা মাস্টার কার্ড আছে, পেপাল রয়েছে, স্ক্রিল রয়েছে, তিন বা টু ক্রেডিট রয়েছে। এটা হচ্ছে যাদের প্রোফাইল থাকে, অথর প্রোফাইল, তারা ওইখান থেকে কিনতে পারে, হ্যাঁ সেটাই ইউজ করে কিনতে পারে। তো এইভাবে আমরা কিনতে পারি। তো এখন ধরে নিচ্ছি আমি এই থিমটা কিনে ফেলেছি, এখন আমি চাচ্ছি ওই থিমটা ইউজ করার জন্য, তখন আমি কি করব? তো আমি কার্ডটা আসলে আমার এখানে প্রয়োজন নেই, থাকুক, সমস্যা নেই। তো এখানে ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যাওয়ার পর যেই ওয়ার্ডপ্রেস থিমটি থাকবে সেগুলো আপনার এখানে অ্যাড হয়ে থাকবে। হ্যাঁ, আমি অনেকগুলো থিম কিনেছি, যেমন ইউটিউমা, তারপর হচ্ছে ব্লগসার, গুটেন থিম, এগুলো সবগুলো ওয়ার্ডপ্রেস থিম। তো এগুলোকে ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করব, ডাউনলোড যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশন, এটাতে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ফাইলটাও পাবেন, পাশাপাশি তাদের যে ডকুমেন্টেশন আছে সেগুলোও পাবেন, এবং অন্য কোনো যদি এক্সট্রা ফাইল থাকে সেগুলোও আপনি একসাথে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ইনস্টলেবল ওয়ার্ডপ্রেস ফাইল ওয়ানলি, এইটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা যে থিমটা ইউজ করে থাকি, এই থিমের যে ফাইলটা প্রয়োজন পড়ে সেই ফাইলগুলো শুধুমাত্র আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন, যে ওয়ার্ডপ্রেস ফাইল ওয়ানলি। দেন হচ্ছে লাইসেন্স সার্টিফিকেট এবং পারসেস কোড পিডিএফ, এটা হচ্ছে পিডিএফ ভার্সনে আপনি যে লাইসেন্স একটা কোড থাকে, পারচেস কোড থাকে, সেটা পাবেন, অথবা আপনি সেটা নিতে পারেন টেক্সটে। তো এটা আপনি নিতে পারেন যে কোনো উপায়ে। তো এটা আসলে কখন লাগে? পারচেস কোডটা তখনই লাগে যখন আমরা প্রিমিয়াম থিম এখানে নিয়ে আসি, তারপর অ্যাক্টিভ করতে চাই, তখন তার একটা লাইসেন্স কোড চায়। যে কোনো প্রিমিয়াম থিম, সব থিমে থাকে না, বাট অনেক থিমে থাকে যে লাইসেন্স কোডটা দিয়ে অ্যাক্টিভেট করতে হয়। বিভিন্ন প্রসিডিওর থাকে, তার মধ্যে একটা হচ্ছে এই লাইসেন্স কোড দিয়ে, পারচেস কোড দিয়ে মূলত অ্যাক্টিভেট করানো। সো আপনাকে তখন এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেই কোডটা বসিয়ে অ্যাক্টিভেট করতে হবে। তো এটাই মূলত ওয়ার্ডপ্রেসের মেইন বিষয়। আপনাকে চারটে অপশন আছে, আপনাকে আসলে কোন ফাইলটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি কাজ করবেন। লাইক এই থিমে হয়তো অনেকগুলো বিষয় রয়েছে, একই ওয়ার্ডপ্রেস থিমগুলো প্রায় সেম। সো অল ফাইল ডকুমেন্টেশন আপনার যদি একসাথে তাদের প্লাগ ইন সাপোর্ট থাকে, যেটা আমি আগেও বলেছি, সেগুলো আপনি একসাথে পেয়ে যাবেন। সো এইভাবে আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করতে পারবেন এবং লাইসেন্সটা নিয়ে অ্যাক্টিভেট করতে পারবেন, এবং বাকি সব তো আগের মতোই, কীভাবে থিম ইউজ করতে হয় সেটা আপনারা অলরেডি হয়তো জেনে নিয়েছেন। তো যারা ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন কীভাবে থিম ইউজ করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা সেটাকে নিয়ে আপলোড করব। ধরুন আমি এটাকে ডাউনলোড করছি, ইনস্টলেবল ওয়ার্ডপ্রেস ফাইল ওয়ানলি। এটাকে যদি ডাউনলোড করি, আমরা ফাইলটা ডাউনলোড করার অপশন পাবো, যে সেভ ফাইল করে নিচ্ছি। তো আমি ম্যানেজ থিমে যাব, অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে আপলোড করব, ব্রাউজ করব।
ব্রাউজ করে ডাউনলোডে গিয়ে যে ওয়ার্ডপ্রেস থিম এখানে দেখাচ্ছে, তো আমি এটাকে ওপেন করব। ইনস্টল নাও, যে সব কিছু ঠিকঠাক থাকে ফাইলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হবে না ইনস্টল হবে, তারপর আমরা অ্যাক্টিভেট করে দিলে এটা মূলত অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তারপর রিকোয়ার্ড যে প্লাগইনগুলো থাকে তারা অ্যাক্টিভেট করতে বলবে, যেখানে যে যে প্লাগইনগুলো আমাদের প্রয়োজন পড়বে তারা অ্যাক্টিভেট করতে বলছে। তো আমরা ইনস্টলিং প্লাগইন দিব বিগিন, তারপর সবগুলো দিয়ে ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দেওয়ার পর সবগুলো ইনস্টল হয়ে যাবে, অনেক থিমে যেটা থাকে অটোমেটিক্যালি ইনস্টলও হয়ে যায় আবার অ্যাক্টিভেটও হয়ে যায় একসাথে, সো এটা একটু খেয়াল রাখতে হয়, একটু দেরি হচ্ছে, আমার নেট স্পিড একটা ডাউনলোড হচ্ছে এই জন্য একটু সময় লাগছে, তো এটা অ্যাক্টিভেট হতে থাকুক। তারপর আমরা যদি চাইতাম সেটা হচ্ছে কি যে ওয়ার্ড ফাইলস এবং ডকুমেন্টেশন এখানে যদি ক্লিক করি আমরা সেভ অপশন পাবো, এটা ফাইল সাইজটা একটু বড়ো হবে অবশ্যই। এটা দেখুন 3.5 MB আর এটা হচ্ছে 6.4 MB, যেহেতু এখানে অনেকগুলো ফাইল রয়েছে সো এটার ফাইল সাইজটাও বড়ো হবে। আমি অবশ্যই আপনাকে লাইসেন্সটা দেখাবো না, লাইসেন্সটা আপনারা দেখে নেবেন। এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, লোকাল ফাইলেও এই প্লাগইন ইনস্টল একটু সময় নেয় অনেক সময়, তো আমরা কী করবো এটাকে এক্সট্র্যাক্ট করে নেবো, যেহেতু আমরা জিপ ফাইলে পাবো সেটাকে এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর আমরা যেরকম কিছু দেখতে পারবো, হয়তো বা এখানে আরেকটা ফোল্ডার থাকবে, প্লাগইন ফোল্ডার থাকবে, যে ডকুমেন্টেশন রয়েছে তাদের যে ডকুমেন্টেশন, তারপর হচ্ছে লাইসেন্সিংয়ের কিছু জিপের লাইসেন্সের বিষয় রয়েছে, এবং থিম, থিমের ভেতর আবার দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে চাইল্ড থিম এবং একটা মেইন থিম। সো প্রিমিয়াম থিমগুলোতে একসাথে এরকম থাকে যে চাইল্ড থিম থাকবে মেইন থিম দুটাই থাকবে অবশ্যই, তো আপনি অবশ্যই দেখে নেবেন। এইভাবে যদি অল ফাইলস ডাউনলোড করেন অবশ্যই দেখে নেবেন এক্সট্রাক্ট করে যে কোথায় আপনার মেইন থিমটা রয়েছে, বা আদার্স কোনো এক্সট্রা প্লাগইন সাপোর্ট যেগুলো থাকছে সেই প্লাগইনগুলো কোথায় রয়েছে, আপনি সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। যেখানে অ্যাপ হয়ে গেছে, ইনস্টল হয়ে গিয়েছে, তো আমি এটাকে আবার যাচ্ছি আমাদের প্লাগইনে, বা ইনস্টল প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাব, সেম বিষয় জাস্ট প্লাগইনগুলোতে যাব। এখানে আসলে অনেকগুলো প্লাগইন রয়েছে, তো আমরা যেটা করব যে যে প্লাগইনগুলো এখানে আমার আগের প্লাগইনগুলো রয়েছে এখানে অ্যাড করা, সো আমরা যেটা করব ইনএক্টিভে যাব, ইনএক্টিভে গিয়ে আমাদের যে প্লাগইনগুলো লাগবে সেগুলোকে চেক মার্ক করে দেব। আপনি যদি এখানে বাকিগুলো না চান সেটা আপনি করতে পারবেন, সো এগুলো আনচেক করে দিচ্ছি আমি। তো যেগুলো যেগুলো লাগে সেগুলো দিয়ে আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে দেবেন, অ্যাক্টিভেট করে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার যে প্লাগইনগুলো প্রয়োজন সেই প্লাগইনগুলো এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এইভাবে মূলত আপনি একটা প্রিমিয়াম থিমকে ডাউনলোড করতে পারবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সেটাকে নিয়ে ইউজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাকে হেল্প করবে, এবং আপনি জানাবেন আসলে এই বিষয়টা আপনি আগে থেকে জানতেন কি না, বা এই প্রিমিয়াম থিমগুলো নিয়ে আপনি কাজ করেছেন কিনা কখনো, বা ক্লায়েন্টের কাজ আপনি আসলে কীভাবে করে থাকেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।